আসলে আমি একটু সংস্কৃতি মনা আমার কাছে চাইছে যে আমার মাথায় একটু বিদ্যা বুদ্ধি দেখে আমি পড়ি আর ভুলে যাই যাতে এই জিনিসটা আমার না হয় অ্যাট লিস্ট ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাই জবের ক্ষেত্রেও তো আসলে স্টাডির বিষয়টা থাকে তো সেক্ষেত্রেও যেন আমাদেরকে সেই পরিমাণ বিদ্যা দান করেন আমি চীন থেকে এসেছি আমাদের বিদ্যাটা মানে অনেক আগের থেকে আসছে আসলে আমি একটু সংস্কৃতি মনা এবং পূজা পার্বণের দিনগুলোতে আসলে আমি কাজ রাখি না সেরকম আজকেও ঠিক এরকম একটা দিনে আমি আসলে কোনো শুটিং রাখিনি ফ্রি ছিলাম এবং সকালবেলায় বেরিয়ে পড়েছি আসলে অঞ্জলি দেওয়ার জন্য আর আমার কাছে বেস্ট মনে হয় এই জায়গাটা কজ এখানে প্রচুর পূজা হয় একসাথে এবং এত সুন্দর করে কালারফুল একটা মানে এখানে কিন্তু ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এসেছে এটা সব থেকে আমার আমার কাছে ভালো লাগার বিষয় কারণ বিদ্যার দেবী সরস্বতী আসলে সবার জন্য আমার কাছে মনে হয় তো সেই জন্য আসলে এখানে আসা আর এখানে সব স্টুডেন্টসরা থাকে সত্যি কথা এখানে বিদ্যার মানে অভাব নেই এরকম মনে হয় আর কি আজকে সরস্বতী পূজা হচ্ছে আমার হচ্ছে ফার্স্ট টাইম জগন্নাথ হলে আসা এর আগে আসা হয় নাই কখনো দুর্গাপূজা আসা হয়েছে কিন্তু সরস্বতী পূজা আসা হয় নাই তার আগে প্যান্ডামিক ছিল এর জন্য আসা হয় নাই তো আজকে ফার্স্ট টাইম এসে আমার খুব ভালো লাগতেছে এর আগে হচ্ছে ঢাকেশ্বরী মন্দির তারপরে রমনা কালী মন্দির মানে আমাদের এলাকায় যেমন মিরপুরে অনেক পূজা হয় মিরপুরে আমাদের কলেজে পূজা হইতো এই কলেজের পূজায় ঘুরতাম কিন্তু এরকম ভার্সিটিতে পূজায় ফার্স্ট টাইম আর এই বছর অ্যাডমিশন দিব তো এর জন্য আরও বেশি করে দেখতে আসছি আমার কাছে চাইছে যে আমার মাথায় একটু বিদ্যা বুদ্ধি দেখে আমি পড়ি আর ভুলে যাই যাতে এই জিনিসটা আমার না হয় অ্যাট লিস্ট ঢাকা ভার্সিটিতে চান্স পেয়ে যাই মায়ের কাছে গেলাম যে আমরা যেন ভালোভাবে পড়ালেখা করতে পারি আমাদের একটু বিদ্যা এটা যেহেতু কলির যুগ তার জন্য আমাদের সকলে একটু বিদ্যা বুদ্ধি কম তো চাইলাম যে আমাদের যেন কোনো কিছু ধারণা শক্তি যেন একটু ভালোভাবে ধরে রাখতে পারি সব কিছু এই তো এইসব চাইলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে এবং সর্বোপরি একজন শিক্ষার্থী হিসেবে আজকের দিনটা অবশ্যই আমাদের কাছে খুবই মাহাত্মপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এর একটা তাৎপর্য রয়েছে আমাদের বিদ্যার দেবী সরস্বতী তার প্রতি আমরা শ্রদ্ধাঞ্জলি জানাই আমি চীন থেকে এসেছি এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটে পড়ছি বাংলা ভাষা পড়ছি দুই বছর তাহলে আজকে এখানে আসতে পারি আমি খুব খুশি লাগছে আজকের দিনটা তো খুবই আনন্দদায়ক একটা দিন কারণ প্রত্যেক বছর আমরা অপেক্ষা করি এই দিনটার জন্য কারণ এটা তো মূলত বিদ্যার দেবীর একটা আগমন হচ্ছে আর আমাদের সবার প্রিয় দেবী হচ্ছে সরস্বতী দেবী কারণ তার কাছে প্রত্যেক বছরই আমাদের একটা চাওয়া থাকে যে আমাদের পড়াশোনা থেকে শুরু করে সব কিছু আমরা ভালোভাবে করতে পারবো সরস্বতী জানেনই আমাদের বিদ্যার দেবী তো আমরা আমাদের এক্সপেকটেশন এটাই থাকে যে আমাদের বিদ্যা দান করুক এবং আমরা যেন ফিউচারে আমাদের যারা নেক্সট জেনারেশন আছে বা আমাদের তো অলমোস্ট পড়ালেখা শেষ আমি এখন জব করছি তো জবের ক্ষেত্রেও তো আসলে স্টাডির বিষয়টা থাকে তো সেক্ষেত্রেও যেন আমাদেরকে সেই পরিমাণ বিদ্যা দান করেন আমাদের জ্ঞান বৃদ্ধি করেন সরস্বতী হচ্ছে বিদ্যার দেবী তো আমরা চেয়েছি যাতে আমাদের আরও জ্ঞান বৃদ্ধি করুক আমাদের জ্ঞান সমৃদ্ধি হোক আমাদের বুদ্ধি ভালো হোক যাতে আমরা ভবিষ্যতে ভালো কিছু করতে পারি করোনার জন্য বা কোভিড-19 জন্য কেউ এরকম মিলিত হতে পারেনি আমাদের বিধিনিষেধের জন্য সকলের বেঁচে থাকার জন্য তো এই বছরটা একটা বাঁধ ভাঙা উচ্ছ্বাসের মতো মানে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো জগন্নাথ হলের মাঠ জুড়ে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো বিভাগ এখানে উদযাপন করছে যেহেতু তিনি বিদ্যার দেবী জ্ঞানের দেবী তাই তার আরাধনা করতে পারাও আমরা একটা সুযোগ বলে মনে করি আমি ঢাকা আর্ট কলেজের স্টুডেন্ট রানিং স্টুডেন্ট 9 ব্যাচের স্টুডেন্ট তো আমাদের সরস্বতী পূজার উপলক্ষে হলো আমরা একটা থিম ক্রিয়েট করছি আমরা হলো আমরা জানি যে ঐতিহাসিক থেকে একদম আমাদের পূর্বজন্ম থেকে আমরা কি করতেছি আমরা হলো দেওয়ালে তারপরে গুহার মধ্যে আমরা অঙ্কন করে আমাদের বিদ্যাটাকে আমরা সবসময় ফুটায় তোলার চেষ্টা করছি মনের ভাব প্রকাশ করার জন্য কিন্তু আমরা এটাই করছি তো আমরা এটার মধ্যে সরস্বতী মাকে রাখছি এবং সরস্বতী মাকে রেখে আমরা হলো ওই জিনিসটাকেই ফুটাই তুলছি যে আমাদের বিদ্যাটা মানে অনেক আগের থেকে আসছে আমরা হিন্দু ধর্মাবলম্বী লোকেরা বিদ্যার দেবী হিসাবে আমরা মানি 7 দিন ব্যাপী এই মণ্ডপ ছাত্ররা করতেছে এবং কালকেও আমাদের আনন্দ উৎসব চলবে আমি আসলে যখন রেগুলার ছিলাম পাশ করে বের হয়ে গিয়েছি তো তখন থেকে আমাদের এই কলেজে খুব সুন্দরভাবে সরস্বতী পুজোটা হতো তো এখন বের হয়ে যাওয়ার পরও স্যার মানে পুজো উপলক্ষে আমাদেরকে ইনভাইট করে আর আমরা এই ক্যাম্পাসটাকে খুব মিস করি আমরা বন্ধু বান্ধব যারা আছি পাশ করে চলে গিয়েছি কিন্তু তারপরও এটার মায়া ছাড়তে পারি না